চিত্রনায়ক শান্ত খানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের বিবরণী দাখিল না করা ও প্রায় 3.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চাঁদপুরের বালুখেকো খ্যাত চেয়ারম্যান ও চলচ্চিত্র প্রযোজক সেলিম খানের ছেলের বিরুদ্ধে এই মামলা করেছে দুদক। বাংলা সিনেমার নবাগত নায়ক শান্ত খান বুধবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক মোহাম্মদ আতাউর রহমান সরকার বাদী হয়ে শান্ত খানের বিরুদ্ধে মামলাটি করেন। এর আগে জানা গিয়েছিল শান্ত খানের বিরুদ্ধে প্রায় 15 কোটি টাকার সন্দেহজনক স্থাবর ও অস্থাবর সম্পদের খোঁজ পেয়েছে দুদক। সেসব সম্পদের সত্যতা নিশ্চিত করার জন্য 58টি দেশি বিদেশি ব্যাংকের MD ও CEO-র কাছে চিঠি দেয় সংস্থাটি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। প্রসঙ্গত, শান্ত খানের বাবা সেলিম খান একজন আলোচিত ও সমালোচিত প্রযোজক। তিনি প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার। ২০১৯ সালে উত্তম আকাশ পরিচালিত প্রেমচোর সিনেমার মধ্য দিয়ে রূপালী পর্দায় ডেবিউ হয় শান্ত খানের। এরপর টুঙ্গিপাড়ার মিয়া ভাই ও বিক্ষোভ সিনেমায় দেখা গেছে তাকে। এছাড়াও তার অভিনীত কয়েকটি সিনেমা এখনো মুক্তির অপেক্ষায়। সৌরভ আপ্পা, DBC News, ঢাকা।